সবাই রোদে ডিমের মাংস করছে, আমিও করি, দেখি হয় কি হয় না। তাওয়াটা সকাল থেকে দিয়ে রাখছি, একটু তেল দেব। আর মাম্মা এত বড় থালার মধ্যে ডিম ফাটাইছে, দেখবো দেখি কি হয় কি হয় না, দেখি আমি দিয়ে দাও ডিমটা এখানে, এখন না দিয়ে দাও, একটু গরম হচ্ছে, ধোয়া উঠবে না, তাওয়া অনেক গরম সকাল থেকে দেওয়া, দেখি দাও, হ্যাঁ ছাড়ছি, তুমি দাও, সত্যি হয়েছে দাদু, দাদু তুমি উঠাইস না, দেখছো তো সত্যি কথা, কিন্তু খুনতি কিন্তু এঠো গায়ে লাগাছিস, না লাগাইনি, একটু নিয়ম করিস, তেল গুলো কেন যাচ্ছে, হ্যাঁ দেখো আজ হয়ে গেছে, কিন্তু এটাই হচ্ছে না মাঝখানে, এটা এরকমই থাকবে, সকাল থেকে তাওয়াটা দিয়ে রাখছিলাম, করো না ওঠা, দেখি উঠাই না হলে পুড়ে টুড়ে ছাই হয়ে দেখি, তাহলে প্রথমে একটু ছাড়িয়ে নিব, কি হয় ভগবান জানে, নিচে করতে হবে না, তুমি ছেড়ে দাও ভালো হবে, আর একটু রোদে তাপ একটু উঠে দাও, দেখবা ভালো হবে, এই দেখো মাম্মা কাঁদছিলাম, হয়ে গেছে মাথায় বিতবি কি হয়েছে, আর একটু একটু খাও, দাদার জন্য একটু রাখো, তুমি একটু খাও, দেখি আমাকে দাও তো, আচ্ছা দাদা তুমি উল্টাইতে পারবে না, সবকিছু পারিয়ে নি, রেখে দাও না হয়ে যাবে তো, তখন লাল হয়ে গেছে, খাই কি করব, লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মজা লাগতেছে খেলতে, দেখো গাই দেখলে নরম হয়ে গেছে পুরো আমের চাটনির মতন, দেখো আমের চাটনি, আমের চাটনির মতন লেগে গিয়েছে।